আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক শ্রোতা বিরতির পর আবার আপনাদের সামনে আসলাম আমার হাতে বেশ কয়েকটি প্রশ্ন জমা হয়ে গেছে আর আপনারাও ওয়েটিং গেছেন আছেন অনেকেই একজন প্রশ্ন করেছেন ওনার বয়স কম কিন্তু উনি সবার আগে মসজিদে চলে যান প্রথম কাতারে উনি শরিক হওয়ার জন্য কিন্তু মুরব্বিগণ ওনাকে বলেন তোমার বয়স কম তুমি পিছনে যাও দেখুন প্রথম কাতারে সোয়াব বেশি বেশি সোয়াবের আশায় আপনি গেলেন আর এটা ঠিক নয় মুরব্বীগণ যে এমন তো বয়স কম না বালিক আকিল ওনার উপরেও নামাজ ফরজ তবে হ্যাঁ ইমামের পিছনে যান না শুনরা মানুষকে রাখতে হয় কারণ ইমামের যদি অজু যায় গি তো আর আইয়া ইমামের বদলা ইমাম যাই বা অজুহরাত হেন নামাজ ফরাইতা ওউলা খান দুই তিনজন মানুষ ইমামের পিছনে থাকতে হয় তো অন্যতায় বাকি যারা যখন আসবেন যদি উনি হ্যাঁ আপনার থেকে যদি মুসল্লি উনি আরও একটু বেশি হন তো তাকে আপনার অগ্রাধিকার দিবেন আর এখানে বয়সের কোনো তারতম্যর কোনো প্রয়োজন নাই হ্যাঁ অন্যকে যদি সম্মান দেখানোর জন্য একটু জায়গা করে দেন মুরব্বী একজনকে জায়গা করে দেন এটার জন্য আলাদা সাপ পাবেন আপনার বয়স কম হিসাবে আপনাকে পিছনে দিয়ে দেওয়া এইটা হলো বয়স কম ও ধরনের যদি নাবালিক খেউতা হন ইলা কোনো মানুষ তখন যার সুন্নতের পাবন নাই ইলা কোনো মানুষ তখন যার সাফর সুফর ঠিক নাই অথবা খাফর মকরু সাফরফিন্দ ইলা খান জিনিস থাকে তাহলে আলাদা কথা যে আপনি এক সাইটে যাওয়া অথবা ছোটো বাচ্চা সাইটে দেওয়া বাচ্চারে এমনি নর্মালি যেহেতু আপনি আগের খাতার মাঝফর আর ইরাদা নিয়ে যায় নিশ্চয়ই আপনি আমলদার মানুষ নিশ্চয়ই আপনি ফাক্কা নামাজি মানুষ সেহেতু আপনারা এইভাবে পিছনে দেওয়া ঠিক নাই। আল্লাহ খের আপনার আর একটা প্রশ্ন ছিল যে শাহফরান শাহজালাল ইত্যাদিতে গিয়া তারার মাজারও গিয়া নামাজ পড়া কা মসজিদে গিয়ে নামাজ পড়া কোনো মাজারে গিয়ে নামাজ পড়া এটা হারাম শির্ক মাজারে গিয়া মাজারে নামাজ পড়ার উদ্দেশ্যে যে গিয়া নামাজ পড়া যে আমি অমুক মাজারে গিয়ে নামাজ পড়বো এটা পড়া শির্ক আর মাজারের মধ্যে মান্নত করা মাজারের মধ্যে দান খয়রাত করা এটা মারাত্মক গুণায়ের কাজ কবিরা গুণা মাজারে দান করবেন কেন শাহজালাল কি আপনার কোনো টাকা পয়সা খাবেন শাহফরান আপনার কোনো টাকা পয়সা খাবেন তারা কবরে চলে গেছেন তাদের কবরের জন্য কি টাকার কোনো প্রয়োজন রয়েছে হ্যাঁ জিয়ারত করতে পারেন আপনি জিয়ারত করতে পারেন সালাম করতে পারেন জিয়ারত করতে পারেন কিন্তু আপনি কোনো মান্নত করতে পারবেন না মাজারে গিয়া আল্লাহর হস্তেই মান্নত করেন কিন্তু মাজারে গিয়ে আপনি মান্যত করবেন আপনি আপনার গোরে আল্লাহর অস্তে মান্নত করেন আপনি যেখানে অবস্থান করছেন সেখানে বসে আপনি আল্লাহর অস্তে মান্নত করেন মাজারকে কেন্দ্র করে মান্যত করা সম্পূর্ণ হারাম জল্লাউ খায়ের পরের প্রশ্ন ছিল স্বামী স্ত্রী দুজনের কাছে দুই দুজনে খাম করেন কিন্তু তার আর কাছে জমা কোনো পয়সা নাই স্ত্রীর গেছে স্বর্ণ আছে দশ পনেরো বড়ি তা তান্তানোর উপরে কুরবানি ওয়াজিব নে যেহেতু আপনার স্ত্রীর উপরে কুরবান জাকাত ফরজ তানর স্বর্ণ আছে তানের উপরে কুরবানি ও এখন তাইন সুনা বিচ্ছে আর তানর খামের পয়সা থাকি দুকা আর যেহেতু দুজনে কাম ফর জাকাত ফরজ হইল হোল ইয়ার আস্তা বছর যদি আপনার কাছে রানিং করে পয়সা বান্দাজা। তাহলে জাকাত ফরজ আর কুরবানি হইল যদি ঈদের দিন আপনার কাছে ঈদের মৌসুমে এই সময়ে যদি আপনার কাছে যদি আপনার কাছে কুরবানির জাকাত অনুযায়ী সম্পদ থাকে ফিতরা যাদের উপরে ফিতরা তাদের উপরে ওয়াজিব আর কুরবানিও একই জাকাত যাদের উপরে ফরজ কোরবানিও তাদের উপরে ওয়াজিব তো আপনার স্ত্রীর উপরে যেহেতু জাকাত ফরজ ওনার উপরে কোরবানি দেওয়াও ওয়াজিব হবে জ্লাউ খের পরের প্রশ্ন ছিল বইনে আবার রিপিট করছেন প্রশ্নটা মেয়ে প্রত্যেক মাসও রক্ত দিতে হয় তো এটার কারণে রোজাত কোনো অসুবিধা কোনো অসুবিধা হবে না রক্ত পরীক্ষা করা অথবা রক্ত শরীরের মধ্যে ঢুকানো বা যেটাকে সেলাইন বলা হয় বা এর মাধ্যমে এটার কারণে রোজার কোনো ক্ষতি হবে না পরের প্রশ্ন ছিল প্রশ্নটা পুরোপুরি আমি বুঝতে পারি নাই একজনের কাছে পঞ্চাশ হাজার টাকা ফাইন এখন তাইন পয়সা দিতে পাররা না জাকাত হিসাবে তাই পয়সা দিতে পারবা পারবানি আবার আমি প্রশ্ন করলাম করছিলাম যে তাই জাকাত খাওয়ার যোগ্য নেই আপনি কইশন জি না যেহেতু তাই গোনা এটা আপনার জকাত হিসাবে তান রে দিবা কীভাবে আপনার এই পয়সাটা যদি না ফাইন যতক্ষণ পর্যন্ত ফায়রা না আপনি সবর কর্তা এবং তানরে কৌকা দিতা তাইন এবং আপনি এটার জন্য আলাদা সোয়াবের অধিকারী হইবা আপনি কর্য দেন আপনার ধৈর্য ধররা সবর কররা তানরে সুযোগ দিরা এটার কারণে আলাদা সবাবের অধিকারী হইবা কিন্তু আপনার জাকাত এই পয়সার জাকাত আপনি দিবা পয়সাটা ফাওয়ার বাদে আর অন্যান্য সম্পদের জাকাত আপনার অন্যান্য সম্পদ থেকে আপনি আদায় করুন এই পয়সা আউরের গরু মামাহুরের দানের মতো হয়ে যাবে অন্যের কাছে রাইকিয়া আপনি হইলিলা যে গরিব হল তোমরা ও বেটাইদের মারি দিছে ও পয়সায় আমার জাকাতকে লগি হবে না গরিবের আপনার সম্পদের উপরে যে অধিকার রয়েছে তাদেরকে সেই অধিকার পৌঁছে দিতে হবে আর এইটা আপনি করস দিয়েছেন ওই করজদারী ব্যক্তি যদি জাকাত খাওয়ার যোগ্যতা কেন তাহলে হয়তো ওনার সাথে আলোচনা করে তাহলে ঠিক আছে আপনি এই টাকাটা আর আপনি এই টাকাটা আপনার আমার জাকাত বাবদে আপনি রেখে দেন যেহেতু দিতে পারতেছেন না এইভাবে যদি হয় তাহলে আদায় হয়ে যাবে জল্লা খায়ের বোন আরেক আর বোনের আর একটা প্রশ্ন ছিল উমরাতে গেছিলেন উমরাতে ফরজ নামাজগুলো হেরাম শরীফে আদায় করেছেন ফরজের পরে পরে আপনি নাফল নামাজও পড়েছেন এবং উমার কাজা নামাজ পড়েছেন উমার কাজা নামাজ পড়াটা কি ঠিক হইলো জীবন আপনি যদি উমার কাজা নামাজ নফল নামাজ আপনার গড়ে পড়া ঠিক হয় তাইলে হেরাম শরীফে পড়া ঠিক হবে না কেন আর দুই নম্বর কথা হইল আপনি জানতে চাইছেন হেরাম শরীফে পড়ার কারণে আপনি অতিরিক্ত সোয়াব নফল নামাজের কারণে পাবেন কি না জি ভাবেন আল্লাহ রব্বুল আলম যদি আপনাকে ফরজের জন্য অতিরিক্ত সোয়াব দিতে পারেন হেরামে পড়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নফল এবং খাজার জন্য অতিরিক্ত সোয়াব দিতে পারেন এর অর্থ অর্থনায় আপনি এক দিনের খাজা হরসন্খ আল্লাহ এক লাখ রেখাতের এক লাখ দিনের খাজা আপনার সম্পন্ন হয়ে যাবে আপনার এক অক্্তের কাজা করেছেন এক অক্েরই সম্পন্ন হবে হ্যাঁ এটার সোয়াবটা অতিরিক্ত হতে পারে আপনার এই নামাজ পড়াটা ঠিক হয়েছে পরের প্রশ্ন ছিল আপনি হাচরের সুরে হাসরের শেষের তিন আয়াত এবং আয়াতুল কুরসি দিয়া নামাজ পড়তে পারবেন কিনা যে পড়তে পারবেন কারণ নামাজের মধ্যে সুট্ট তিনটা আয়াত ফোরান লাগবো অথবা বড় একটা আয়াত পারবা যে আয়াতে এক আয়াতে তিন আয়াতের সমান হয়ে যায় ছোট্ট তিনটা আয়াত বলতে আ তৈনা কাল কা ই রাব্বিক হার ইন নি আকাহু আবতার এই তিনটা আয়াত ছুটো আয়াত এই তিন আয়াতের সমান যদি এক আয়াত লাইন তাইলে হইব আয়াতুল কুরসি এই তিন আয়াতটা কি অনেক বড় এই কারণে আয়াতুল কুরসি যদিও একটা আয়াত এই এক আয়াত পড়লে আপনার নামাজ হইব তো প্রথমে আপনি বা সুরাতুল হাসরের তিন আয়াত যেহেতু প্রথমে আপনি বা আয়াতুল কুরসি পয়লা রেখা তো যেহেতু এটা প্রথম দিকের আর শেষের রেখা তো আপনি বা সুরে হাসরের তিন আয়াত আপনার নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ জাজাক খায়ের

জি দাদা কাল্লাউ শায়েদ নেক্সট কলা সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম হেল্ল জি আপনার প্রশ্নটা শুকা রামতামত প্রশ্ন হইল আমি শুনি আপনার ইনশাল্লাহ

আমি <laughs> 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 <hans> <hans>

আমি জিকাইতাম সাইরাম আমার এজন ছেলে অসুস্থ মানে তান ডিপ্রেশন প্রবলেম তাই কেয়ার হুম তাকই কিছুদিন বালা তাকই না আর কিছুদিন বেশি একেবারে ইয় তাকই দিন দুনিয়ার হুসতা হই না আর বালাও যে সময় কন্টিনিউ ঔষধ তিন বেলা খাওয়া লাগে তখন তান রোজার ফিদিয়া কি লাখি তা আর রোজা তো রাখতে পারি না জানতাম সাইরাম যে ফিদিয়া দেওয়া লাগব নি তান তাই কাম কাজও তো নাই কিলান কিতা ডাক্তার কইছে এই অসুখ তান তো যতদিন আছেন আল্লাহ জি ভিতর আছেন ঔষধ খাওয়া লাগবে জি জাযাকাল্লাহু খাইর আপনি প্রোগ্রাম দেখো কা আমরা আনসারের দিকে চলে যাচ্ছি বেশ কিছু প্রশ্ন আমার হাতে জমা হয়ে গেছে আর আপনারা অনেক কলার লাইনে আছেন একটু অপেক্ষা করুন সময় থাকলে ইনশাআল্লাহ আপনাদের কল নেব ভাই প্রশ্ন করেছেন রমজানের পর ছয়টা রোজা মানসামা রমাদান ইমানঙ্গতেসবান সুম্মাত বাহু হুসিত্তামিন শাহ আল খান কাসিয়া যারা রমজান শরীফের রোজা রাখবেন এবং শাওয়ালের সয়টা রোজা রাখবেন তারা যেন পুরা বছর নফল রোজা রাখলেন অর্থাৎ পুরা বছর নফল রোজা রাখলে যে সোয়াব সেই সোহাব আল্লাহ পাকে দান করেন সুবহান আল্লাহ এত বিশাল ফায়দা এই সোয়েটার রোজা আপনি ফুরাই এক মাসের ভিতরে ঈদের পরে উল্লাগোলাগে রাখান লাগতো না আপনি যে শাওয়াল রোজার মাসও গেছে তিরিশ দিনে শাওয়ালের মাস হয়তো উনত্রিশ দিনে হবে না হয় তিরিশ দিনে হবে তো এই উনত্রিশ দিনের ভিতরে এই মাসের ভিতরে ছয়টা রোজা রাখতা এই রোজা একসাথেও রাখতে পারবা অথবা আপনি বাইঙ্গা ওয়েঙ্গা দুইটা আবার আপনি এক দাও তো গেছে খানা খাওয়ান লাগে অথবা আপনার এই দিন জব আছে আপনি রোজা রাখতে পারতা নাই আপনি ভ্যাঙ্গা ভাঙ্গিয়া রাস্তা পারবা তবে ও মাসের ভিতরে উই তুইব রোজার বাদে যদি দুই তিন দিন আপনি না রাখেন তো অসুবিধা নাই ঈদের দিন তো আপনি রাস্তা ভারতা না এদিন হারাম ঈদের পরের দিন থেকে আপনি রাস্তা ভার্তা কিন্তু মনে যেহেতু বিভিন্ন কারণ বেড়া যাওয়ান লাগবো মানুষের নাস্তা ঈদের খাবার দিবা তো একদিন পরে রাখি তো এই সময় রাখলে আবার মানুষের কই রোজাদার একটা ইয়ারদ মানুষের দেখানোর অবস্থা হয়ে যায় এই কারণে অনেকেই ঈদের পরে কয়েকদিন বাদ দেন আর কেউ খেয়েও মনে করেন যে লগে লগে রাখি লিলে একটা অভ্যাসে আছে রাখা ওইগুলো আপনার সুবিধা অনুযায়ী আপনি সোয়েটার রুদা রেখে নিতে পারবেন বাঙ্গা বাঙ্গিয়াও রাখতে পারবা একলগেও রাখতে পারবা তবে ও মাসের ভিতরে হইতইবো জল্লা খায়ের পরের প্রশ্ন ছিল কোনো মানুষের যদি দাঁত না থাকে আবার উফরি দাঁত লাগাইতেও তানের অসুবিধা করে বমি বমি করে তে দাঁত না থাকলে তানোর নামাজ উই বোনি দাঁত খে দাঁত খে বেমার খে শিফা দেনওয়ালা খে আল্লাহ পাক আল্লাহ আপনাকে দাঁত দিয়েছিলেন দাঁত আবার নিয়ে নিয়েছেন এতে আপনার দোষটা কি হইল আপনার নামাজ না হওয়ার কারণ কি হবে না কেন অবশ্যই হবে আপনার দাঁত চারা উইলে কোনো অসুবিধা নাই একজন মানুষের চোখ নাই তার নামাজ নাইনি একজন মানুষের আত নাই নামাজ হইতো নাইনি তার অবশ্যই হবে আপনি অজু করার শক্তি থাকলে অজু করিয়া নামাজ ভরুকা অজু করার শক্তি না থাকে তেম কুরিয়া নমাজ ভরুকা আপনি তারা ইয়া নামাজ পড়ার শক্তি না থাকে বৈশা নামাজ ভরুকা বৈশা নমাজ পড়ার শক্তি না থাকে শুইয়া শুইয়া ফড়ুকা শুইয়া পড়ার শক্তি না থাকে আপনি ইশারায় ফরুকা দাঁত না থাকার কারণে কোনো অসুবিধা নাই বরংশ আল্লাহ পাক আপনার প্রতি আরও রহমকরম করবেন বৃদ্ধ মানুষের প্রতি আল্লাহ পাক রহমকরম করেন তাদের দোয়া অতি দ্রুত কবুল হয় তাদের কষ্ট আল্লাহ পাক সহ্য করতে পারেন না এই তাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের রহমত অবিরত রহমত তাদের প্রতি বর্ষিত হয় এই কারণে আপনার দাঁত না থাকার কারণে এইটা আপনার উজোর নয় এইটা আপনার কোনো দোষ নয় এটা আল্লাহ পাক বয়সের কারণে নিয়েছেন পরের প্রশ্ন ছিল আপনার আপনার আরেকটা প্রশ্ন ছিল খেরু অবস্থা যদি না থাকে তানার বাইয়ে তান রে ফাল তেই মানুষকে জাকাত দেওয়া দেয়ব নেই অবশ্যই এই মানুষে তানের বাইয়ে দেন ফালরা তাই বাইয়েও জাকাত দিতে পারবা আপনার প্রশ্ন অনুযায়ী বোঝা গেছে তানোর বাইয়ের তৌফিক আছে হ্যাঁ বাই উনাকে জাকাত দিতে পারবেন উনি যদি বুড়াও না হইন জোয়ান মানুষও হইন তবুও বাইয়ে বাইরে জাকাত দিতে পারবা বাইয়ে বোনরে জাকাত দিতে পারবা কিন্তু ছেলে মারে জাকাত দিতে পারতা নাই ছেলে বাবারে জাকাত দিতে পারতা নাই শ্বশুর শাশুড়িরে জাকাত দিতে পারতা নাই আপনি আপনার প্রশ্ন অনুযায়ী এই গরিব লোককে জাকাত দিতে পারবেন পরের প্রশ্ন ছিল কুরবানি মৃত মানুষের নামে দেওয়া যাবে কিনা। না হ্যাঁ দিতে পারবেন তবে এই দোয়াটা ওয়াজিব নয় এটা সুন্নত নফল একটা আবাদত হবে আপনার মৃতের এই সোয়াবটা মৃতের রুহের মধ্যে যাবে এটার কারণে উনার সোয়াব হবে ফায়দা হবে আপনিও যে উনার নেক একজন উত্তরসূরি ও পূর্বসূরি আপনি ওনার উত্তরসূরি রেখে গেছেন আপনার পূর্বসূরির জন্য আপনার আগের মানুষের জন্য আপনি যে দান খয়রাত করতেছেন এবং কুরবানি করতেছেন এটার জন্য ওনার ফায়দা হবে এবং আপনারও দরজা বুলন্দ হবে গরু দিয়ে আপনি সাত নাম দিতে পারবা আর ছাগল দিয়া এক নাম এক নাম ছাগল দিয়া ছাগলও সাত নাম নাই আবার সেও সেও যেখানে মুরগ দিই উইবন হুজুর কুরবানি জি না কুরবানির পশু হইল গরু ছাগল বেড়া মহিষ উট এগুলো হইলো কুরবানির পশু আর এর বাহিরে দুম্বা আর এর বাহিরে অন্য পশু দিয়া কুরবানি হবে না চাষটির নামাজ সুনত নাফ নফল সুন্নতি নফল নফলি সুন্নত আপনি নিয়তের সময় নাফলিও বলতে পারবেন সুন্নতিও বলতে পারবেন সুন্নতি বলাটাই ভালো উত্তম নবীজি সাল্লাম পড়েছেন এটা সুন্নতি সুন্নতি বলবেন আর আরেকজনে প্রশ্ন করছিল যে এগারোটার বাদে ফরতাফার বাণী তো এগারোটার বাদে টাইম দিয়ে আমি হইতাম পারতাম নাই কারণ টাইম এগারোটার সময় কোনো সময় দুই পরিবর্তাই ই আর কোনো সময় এগারোটার সময় দুই ফরি ও থাকে না সেহেতু আপনি দুই ফরের আগে ফরতা পারবা এইটাই আমার জবাব এর এরপরের প্রশ্ন ছিল শরীর বন্ধ করার লাগি আয়াতুল কুরসিটা তিনবার তিনবার ফোরান লাগব নি আপনি একবার একবারও ফরতা পারবা তিনবার তিনবারও ফরতা পারবা একবার একবার সব গোলা পড়েন আয়াতুল কুরসি তবে ইয়েটা সুরাতুল ইখলাস তিনবার পড়াটা ভালো আর শুধু সুরাতুল ইখলাস নয় মা উই সুরাতুল ফালাক সুরাতুল নাচও আপনি পড়বেন ইনশাল্লাহ পরের প্রশ্ন ছিল স্বর্ণ আছে আপনার কিন্তু আপনার কাছে টেকা নাই আপনার স্বামীও জাকাতের পয়সা দেন না আপনি আপনার ছেলের কাছ থেকে না দিতে পারবা জিও দিতে পারবা আপনার ছেলে যদি না দেন তা আপনার স্বর্ণ কিছু বেচিয়াও আপনি দোয়ান লাগব যেহেতু জকাত আপনার উপরে ফরজ আপনার ছেলের কাছ থেকে না আপনি জাকাত দিতে পারবা তাহিয়াতুল ওজু আপনি ফজর আর মাগরীবও ফোরতা যে মাগরিবের এবং ফজরের আগে যেহেতু আর কোনো সুন্নত নামাজ নাই এই সময় কেউ কেউ খুন নাই ভর্তা না সেউ ফর্তা ফোরতারবা না পড়াটাই অন্যান্য নমাজের সময় তাহিয়াতুল জু ফরুকা এই দুই নমাজও আপনি তাহিয়াতুল জু ফরুকা না তাজুদের নামাজ বিতিরের ফরে পড়তে পারবেন কিনা না যেহেতু বিতিরটা লাস্টে পড়াই উত্তম আপনি যদি এক ফরা ফর আপনি আপনার ফরতেছেন ফড়তেছেন জানি না ফরবা আপনি সেহেতু আপনি সিরিয়াললি তারজুদের ফরে আপনি ভিতিরটা ফরবা কিন্তু কোনো কারণবশত যদি আপনি ভিতির আগে ফরি লাইন বাদে আপনি ওইটা তারজুদ ফররা কোনো অসুবিধা নাই আপনার তার হবে কিন্তু যদি আপনি ঘুমাইন না আপনি তারজুদ হইরা ঘুমাইবা তা আপনি তারজুদ আগে ফরবা এর বাদে ভীতির ফরবা আপনার ছেলেও সুস্থ ডিপ্রেশন কখনো সুস্থ থাকেন কখনও অসুস্থ থাকেন মাঝে মধ্যে বুদ্ধি থাকে না এই অবস্থায় আপনার ছেলের রোজার ফি দিতে হবে কি না অবশ্যই দিতে হবে আপনার ছেলের রোজার জন্য ফি দিতে হবে গরিব দুঃখীদেরকে আর আপনাদের তৌফিক আপনার ছেলের তৌফিক নাই খাম খাজনা নাই এটা নাই চেষ্টা করলে আপনি দিতে পারবা কারণ এই দেশ সকলেরও তৌফিক আছে সবারও তৌফিক আছে মাত্র দেড়শো পাউন্ড এক একজন রোজাদারের জন্য কারণ ওনাকে তো নিশ্চয়ই অসুস্থ ওনাকে বেনিফিট দিতেছে ওনার খরচের জন্য আল্লাহ পাক রাবুল্লাহ আল আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপরে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদের সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন আমিন দর্শক তো আমরা শেষ প্রান্তে চলে এসেছি আমি আজকে যে বিষয়ের উপরে কথা বললাম পারস্পরিক অধিকার পারস্পরিক সম্পর্ক স্থাপন একে অন্যের প্রতি রিসপেক্ট শ্রদ্ধা আসুন আমরা আমাদের ফ্যামিলিকে সুন্দর করার জন্য স্বামীগণ স্ত্রীদের অধিকার আমরা প্রতিষ্ঠা করি স্ত্রীগণ স্বামীদের অধিকার আমরা প্রতিষ্ঠা করি সন্তানের অধিকার আমরা প্রতিষ্ঠা করি সন্তানগণ মা বাবার অধিকারের দিকে আমরা সচেষ্ট হই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের অধিকারের দিকে আমরা সচেষ্ট হই আমরা যেন কেউর উপরে জুলুম না করি এমন কি ছোট্ট একটা পিপিলিকার উপরে যেন আমরা জুলুম না করি গাছের একটা পাতা যেন আমরা বিনা কাজে পাতাটা যেন ছিঁড়ে না ফেলি মাটিতে যেন আমরা আমরা বড় মন নিয়ে আমরা ইয়ে করে তাকব্বরের সাথে মাটিতে যেন পাড়া না দেই সিরিদিয়া নামতে যেন সুবাহান আল্লাহ পড়ি উঠার সময় যেন আল্লাহ অকবর পড়ি আমার আওয়াজের কারণে যেন গুমন্ত একজন মানুষের কষ্ট না হয় সেই দিকগুলো আমরা যদি বিবেচনা করি আমরা যদি লক্ষ্য রাখি তাহলে আমাদের সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে উত্তম বদলা দান করবেন এবং আমাদের আখলাখের মাধ্যমে সমস্ত দুনিয়াতে ইসলামের সুমহান নীতি প্রতিষ্ঠিত হয়ে যাবে আল্লাহ রবুল্লাহ আলমিন রমজানুল মুবারকের পরে রমজান থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করলাম সেই শিক্ষা অনুযায়ী বাকি জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করুন آمين وآخر الدعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على النبي وآله وسلم السلام عليكم ورحمة الله وبركاته